Hi guys, this is Kanish Rahman. Assalamu alaikum. Welcome to my channel. আজকে আমি গ্রোসারি স্টোরে গিয়েছিলাম। বাবুদের স্কুলে দিয়ে ঝটপট করে আমি বাজার করে নিয়ে আসলাম। আর আজকে ওয়েদারটা অনেক ভালো ছিল। এখন ইউজুয়ালি 70s চলতেছে এই উইকটা ধরে। খুব সুন্দর একটা ওয়েদার এই পুরা উইকটা জুড়েই আছে, কোনো বৃষ্টি নেই আর 70s। তো আজকে আমি কেক নিয়ে আসলাম, ক্যারেট কেকটা আমাদের জন্য আর টিরামিসুটাও আমাদের জন্য। বাবুরাও খাবে, ক্যারেট কেকটাও বাবুরা খেতে পারে, তবে আমার অনেক অনেক ফেভারিট ক্যারেট কেকটা। আর ক্যারেট কেকের মধ্যে আজকে একটা স্পেশাল দেখলাম, সেটা হচ্ছে রেজেন্স দিয়েছে। ইউজুয়ালি ওরা দেয় না, তো আজকে পেলাম। একটা হোল গ্রেন ব্রেড নিয়ে আসছি, চেষ্টা করি একটু হেলদি খাবার খাওয়ার। আর হোল গ্রেন ব্রেডটা আসলে সবাই খেতে পারে না, এটা তো টেস্ট ভালো লাগে না। তারপরেও চেষ্টা করি, প্র্যাকটিস করতেছি। আল্লাহর রহমতে আমরা অলমোস্ট এটার সাথে মানিয়ে নিয়েছি। আর আসলে হেলদি খাবার খাওয়ার চেষ্টা করি, বাট হয়ে ওঠে না। আর এখানে ডোনাট নিয়ে আসছি ঝটপট করে ব্রেকফাস্ট করার জন্য, বিকজ আসলে সাত দিনই তো অনেক অনেক ব্যস্ততা যায়। বাসায় থাকলেও যেন ব্যস্ততা, সেদিন রান্না থাকে, মানে হুটহাট করে ব্রেকফাস্ট করে সব কাজে নেমে পড়ি। আর ডোনাটটা অনেক অনেক ফেভারিট আমার, আমার হাবিরও। আমি যখন যাচ্ছিলাম ওই ডোনাটের কথাই বলে দিছিল যে ডোনাট পেলে একটু বেশি করে নিয়ে আসবা। আর ওখানে যে এদিকে একটা ডোনাটের প্যাকেটও নেই। পরে আমি আরেকটা ডোনাট যেটা পছন্দ করি, সাওয়ার ক্রিম ডোনাট, ওইটা এই ওয়ালমার্টে একেবারে যেন চিনি শিরায় ডুবিয়ে রেখেছিল। এতটাই চিনি শিরার একটা কোট ছিল, দেখে তো আমি বলতেছি হায় আমার আল্লাহ, আমি কেমন করে খাবো। পরে আমি খুঁজলাম যে এমন কোনো বক্স আছে সেটাতে ওরা ভুলবশত চিনি শিরাটা দেয়নি। অনেক সময় পাওয়া গেলেও যেতে পারে। তো যাই হোক, ওরকম করে আমার নিজের মনকে একটু সান্ত্বনা দিচ্ছিলাম। অনেকগুলো বক্স ছিল, আমি একটু উল্টে উল্টে দেখছিলাম। দেখতে দেখতে দেখি এই বক্সটা অল দা ওয়ে ব্যাকে আছে। আল্লাহ আসলে যা করেন মঙ্গলের জন্য করেন। আর হয়তো আমার হাবি খেতে চেয়েছিল, আমারও কষ্ট লাগছিল যে আমি পাচ্ছি না। আল্লাহ ওই ওসিলায় মনে হয় বক্সটা দিয়ে দিলেন। আসলে আমি অনেক আপসেট হয়ে গেছিলাম, কেননা আমি চাওয়ার সময়ও আমাকে বলেছিল যে এই ডোনাটটা সে খাবে। তো পেলাম আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক খুশি। এই ডোনাটটা পেয়ে মনে হচ্ছিল আকাশে চাঁদটা আমি হাতে পাইছি, এরকম একটা অবস্থা। একটা ওভেন মিট নিয়ে আসছি, এরকম একটা আমার আছে। তারপরেও আমি আরেকটা নিয়ে আসছি, বিকজ আরেকটা ছিল আমার কাপড়ের, সেই কাপড়েরটা দিয়ে ধরার সময় লাস্ট টাইম গ্রিল মানে ওভেন থেকে বের করার সময় হাতে একটু ছ্যাক লাগলো, এই জন্য ভয়তে এটা নিয়ে আসলাম। কাপড়েরটা ইউজ করবো না ওভেন থেকে কিছু বের করার সময়। আর এটা ম্যাবলিনের কনসিলার, কনসিলারটা স্যান্ড বেজের। আই হোপ এটা আমার স্কিন টোনের সাথে যাবে। মানে আসলে না, আগে সেফোরাতে গেলে স্কিনটার সাথে ম্যাচ করে দিত, তারপরে ম্যাকে গেলে স্কিনটার সাথে ম্যাচ করে দিত, বাট এখন আর সেটা হচ্ছে না। আর কনসিলার আমি কখনো টেস্ট করি নাই, এই জন্য আমি আসলে জানিও না কোন শেডটা লাগবে। এর আগে নিজের মতো করে একটা কনসিলার কিনে নিয়েছিলাম, তো ওইটা ভালো ছিল, কিন্তু ওই ব্র্যান্ডটা আমি আর পাচ্ছি না। তো এইটা ম্যাবলিনের, আই হোপ এটা ভালো হবে। আর এটা প্যাকেজিংটা এতটাই ব্যাড ছিল বলার মতো না, মানে উপরে তো একটা প্যাকেট থাকে, তারপরে ভিতরে আবার একটা কস্টেপ মেরে দিয়েছে, মাশাআল্লাহ। সেই কস্টেপ আমি উঠাতেই পারছিলাম না, আর যখন উঠিয়েছে ওখানে আঠা আঠা লেগে আছে, মানে কী যে একটা বিরক্তিকর অবস্থা বলার মতো না। আর এখন যেহেতু আমের সিজন, আম নিয়ে এসেছি তিনটা, একটা আম একটু ঘা লেগেছে আর দুইটা আম অক্ষত অবস্থায় আছে আলহামদুলিল্লাহ। তো আসলে অল্প অল্প করে ফ্রুটস নিয়ে আসি যাতে নষ্ট না হয়, বিকজ আমার বাচ্চারা আম খেতে চায় না। মানে প্রত্যেকটা বাচ্চারা কী সুন্দর আম খায়, আম আর কলা, এটা যেন বাচ্চাদের ফ্রুটস, কিন্তু আমার বাচ্চারা আম খেতে চায় না। এ কোন যন্ত্রণা!
আম যে আমি কত কাহিনী করে ওদেরকে খাওয়াই, টিরামিসু কেকের সাথে খাওয়াই, ওরা টিরামিসু কেক দেখলে তখন যে খাবে, এত মানে চালাক বলার মতো না। তো আমিও মা কম খারাপ না, আমি আমটাকে ব্লেন্ড করি, ব্লেন্ড করার পরে তোমরা টিরামিসু কেক খাবা, টিরামিসু কেকটা আমের সাথে ঘুটে ওদের সামনে ঘুটে দিই, তাহলে আর কিছু করতে পারে না। তো ওরা বোঝে যে না, এটা আমাকে খেতেই হবে। তো যাই হোক, কনসিলারটা বের করে ফেললাম। আর কনসিলারটা কীভাবে ইউজ করব আস্তে আস্তেই ফাইন্ড আউট করতে হবে, আর নেক্সট মেকআপের দিন ইনশাল্লাহ এটা মাখব, আই হোপ। আর কাঁচা বাজারের মধ্যে একটা ক্যাবেজ নিয়ে আসছি, একটা স্ল্যান্ট্রো নিয়ে আসছি, এই আর হচ্ছে এবার বের করব চিজ। চিজটাও বাবুরা খেতে চায় না, ও মাই গড, এদের খাওয়াতে গেলে জানটা বের হয়ে যায়। আর মানে নিউট্রিশনিস্ট সবসময় বলে এক স্লাইস চিজ চেষ্টা করবা প্রতিদিন খাওয়াতে। আর পিয়ার্সটা নিয়ে আসছি, বড় বাবু খুব পছন্দ করে পিয়ার্স, ও ছোটোবেলা খেত, পিয়ার্সটা খুব পছন্দ করে। আমি যখন ফ্রুটস নিয়ে আসি তখন কেন যে এরকম হয় যে এমন এমন ফ্রুটস নিয়ে আসি সেগুলো হয় সব কটায় ফ্রিজে চলে যায়, আর নাহলে সব কটায় বাইরে পড়ে থাকে এরকম। লাস্ট টাইম যখন আমি ফ্রুটস নিয়ে আসছি, স্ট্রবেরি নিয়ে আসছি, ব্ল্যাকবেরি নিয়ে আসছি, ক্রেপস নিয়ে আসছি, সব কটাই রেফ্রিজারেটরে রাখার মতো ফ্রুটস। আর আজকে নিয়ে আসছি ম্যাঙ্গো, পিয়ার্স, আর আমার ফ্রুট বাস্কেটটা একেবারে ভরে গেছে, ও ব্যানানাও ছিল, তাহলে সব কটা বাইরে রাখার ফ্রুটস। এরকমই হয়, গতবার ফ্রুটস নিয়ে এসে আমার ফ্রুট বাস্কেটটা একেবারে খালি, দেখতেও কেমন লাগতেছিল, যাই হোক। আর রিডস নিয়ে এসছি, একটা ক্র্যাকার্স, এটা আমার অনেক ফেভারিট একটা ক্র্যাকার্স। আর মেডেলিনস নিয়ে এসছি বাবুদের জন্য, আর এটা হচ্ছে একটা রাফলসের একটা চিপস, এটা ফ্ল্যামিং হার্ট বারবিকিউ ফ্লেভার। আমি তো মাই গুডনেস, স্পাইসি ফ্লেভার টাইপের বারবিকিউ আমার তো দেখেই খেতে ইচ্ছা করলো, এই জন্য এটা দুই প্যাকেট নিয়ে আসছি, একটা হাবিকে দিয়ে আসছি। ও ও হচ্ছে দেখে বলতেছে একটা চিপস রয়েছে এখনো, এটা খাবে কি করে? আমি বলছি ফ্ল্যামিং হার্ট বারবিকিউ ফ্লেভার খেয়ে দেখেন, মজা লাগবে। তো যাই হোক, ও খেয়ে কী বলে কে জানে, আই হোপ এটা মজা হবে। আর পিনাট বাটার জ্যাম আর দুইটা কন্ডেন্স মিল্ক নিয়ে আসছি, আমি ফালুদা বানাবো তাই। আর এটা সেজান ফিশ ফ্রাই, এটা আমি নিয়ে আসছি একেবারে ঠিক রেস্টুরেন্টের মতন ফিশ ফ্রাই করবো ইনশাল্লাহ, তো এই জন্য এটা নিয়ে আসছি। আর কন্ডেন্স মিল্ক নিয়ে আসছি, সে ফালুদা খাবো বলে একটা অ্যাপল কিনে নিয়ে আসছিলাম লাস্ট টাইম, সে অ্যাপলটা এখনও বাস্কেটের মধ্যে আছে। তো যাই হোক, এই ছিল আমার আজকে সপ্তাহের গ্রোসারিস, চেষ্টা করেছি সব কটা জিনিস আনার, আই হোপ সব কটা জিনিসই আছে, কোনোটাই ভুলিনি এখনো পর্যন্ত, মনে পড়ে না যে এটা লাগবে নিয়ে আসিনি আলহামদুলিল্লাহ। তো আমি টুকটাক এরকম বাজার করে নিয়ে আসি হাবিম্যানকে এত প্রেশার না দিয়ে, যদিও ওঠাতে নামাতে আমার অনেক কষ্ট হয়ে যায়, তারপরেও চেষ্টা করেছি। আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে আমার চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।